মিস করতে করতে দুই দফার চেষ্টায় ক্যাচ লুফে নিয়ে মজার ছলে জিউভাই কামর সাকিবের বল হাতে দুরন্ত আরেক সাকিব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেন তানজিম সাকিব। আগ্রাসী সাকিব দফায় দফায় জড়ান তর্কে, ডট বলের রাজা হয়ে তোলেন এক হালি উইকেটও। নেপালের সামনে টার্গেট মোটে 107, আগ্রাসী তানজিম সাকিব শুরুতেই তুলে নেন জোড়া উইকেট। ফুলটসে বোল্ড করেন কুশল ভুরটেলকে, শূন্যে উঠে চোখ ধাঁধানো উদযাপন। এরপর আনিল শার সঙ্গে তর্কে জড়ান এই পেসার, পরের বলেই অধিনায়ক নাজমুল শান্তর ক্যাচ বানিয়ে তাকেও ফেরান তানজিম। জোড়া উইকেট তোলার পর নেপাল অধিনায়ক রোহিত পাওদেলের সঙ্গে তর্ক, কেউই ছেড়ে কথা বলেননি একে অপরকে। তর্কের পর মধুর প্রতিশোধ তানজিম সাকিবের, রিশাদের ক্যাচে রোহিতের উইকেট জুনিয়র সাকিবের পকেটে, সিনিয়র সাকিব এসে বাহবা দেন জুনিয়রকে। টাইগারদের হয়ে চতুর্থ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। প্রথম দফার চেষ্টায় ক্যাচ নিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় বলটা ঠিকই তালুবন্দি করেন সাকিব। তখন মজার ছলেই জিউভাই কামর এই অলরাউন্ডারের। টাইগারদের হয়ে বল হাতে দুরন্ত তানজিম সাকিব নেপালের পঞ্চম উইকেট তুলে দলকে দেন স্বস্তি। এদিন 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করেন তানজিম সাকিব। জোড়া মেডেনের সাথে তুলে নেন এক হালি উইকেট। পার্টনারশিপ গড়ে নেপাল চাপ বাড়ালেও সেই চাপ কমান মুস্তাফিজুর রহমান। দারুণ একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর, সেখান থেকে আর পথ হারায়নি বাংলাদেশ। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সুপার 8-এ টাইগাররা।